গ্রাস মাইনিংয়ে শুরু থেকে যারা কাজ করেছেন তারা রীতিমতো $20 থেকে শুরু করে $6,000 পর্যন্ত আর্নিং করে ফেলেছেন। বর্তমানে এক একটা গ্রাস টোকেনের মূল্য আপনি এখান থেকে দেখতে পারবেন। এক একটা গ্রাস টোকেনের মূল্য $1.60, যেটা প্রায় $2 সুই সুই হয়েছিল কিছুক্ষণ আগেও। সো বর্তমানেও প্রাইস লাইভ চলতেছে $1.60। এই গ্রাস মাইনিংয়ে প্রথম থেকে যারা কাজ করেছেন তারা হিউজ পরিমাণ একটা টোকেন কালেক্ট করেছেন এবং হিউজ পরিমাণ টোকেন এখানে আপনারা সেল করে প্রফিটও নিয়ে নিয়েছেন। সো তাদের দুই নাম্বার রাউন্ড শুরু হয়ে গিয়েছে। দুই নাম্বার রাউন্ডে আমরা কাজ করব, কিভাবে কাজ করব সেই নিয়ে আমি ভিডিওতে পুরোটাই দেখিয়ে দিব এবং লাইভ আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কাজ করবেন, কিভাবে এখানে আপনি ডাটা শেয়ারিংয়ের মাধ্যমে অর্থাৎ শুধুমাত্র মাইনিংয়ের মাধ্যমে ফ্রিতে কাজ করতে পারবেন, সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, কথা বলতে চাই গ্রাস মাইনিং নিয়ে। গ্রাস মাইনিংয়ের অলরেডি ফার্স্ট রাউন্ড চলে গিয়েছে। যারা হচ্ছে ফার্স্ট রাউন্ডে জয়েন করেছিলেন তারা হিউজ পরিমাণ একটা আর্নিং এখানে জেনারেট করেছেন সম্পূর্ণ ফ্রিতে। মজার বিষয়, এখানে আপনাকে সারা দিন কাজ করতে হবে না, অল্প কিছু করে কাজ করে অর্থাৎ আপনার ডাটার উপর নির্ভর করে অটোমেটিক মাইনিং হবে, সেরকমই একটা অফার। তো এটা ফার্স্ট রাউন্ড শেষ, এখন সেকেন্ড রাউন্ড রানিং। সেকেন্ড রাউন্ডে কীভাবে কাজ করবেন, নতুনরা কীভাবে জয়েন করবেন, যারা আগে থেকে কাজ করেন তাদের জন্য কী করতে হবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের আই জাহাঙ্গীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন না করে থাকেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন, কারণ এখানে সব ধরনের লিঙ্ক এবং আপডেট সবার আগে শেয়ার করা হয়। ভিডিওটির ডেসক্রিপশনে ইভেন ফার্স্ট কমেন্টে এই গ্রাস মাইনিংয়ের দ্বিতীয় ভার্সনে অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের লিঙ্কটা দেওয়া থাকবে। এই লিঙ্কে ক্লিক করে দিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। তবে এইখানে কাজ করার জন্য আপনার প্রয়োজন হবে মিসেস ব্রাউজার অথবা কিআই ব্রাউজার অথবা উইন্ডেক্স ব্রাউজার, অর্থাৎ যে ব্রাউজারগুলোর মধ্যে এক্সট্রাকশন সাপোর্ট করে সেই সকল ব্রাউজার দিয়ে কাজ করতে হবে। তো কীভাবে কাজ করব, কীভাবে হচ্ছে যে আমরা এখানে কাজগুলো কমপ্লিট করব, সব নিয়েই থাকবে আজকের ভিডিওতে, সব কিছু লাইভ আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিও ডেসক্রিপশন থেকে ক্লিক করে দিয়ে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে চলে আসবেন। এইখানে আসার পর প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আমাদেরকে কাজটা করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। দেন হচ্ছে পরবর্তীতে আমাদের এক্সট্রাকশন ডাউনলোড করে এক্সট্রাকশন থেকে কাজটা কমপ্লিট করতে হবে। তো প্রথমে এই লিঙ্কটাকে কপি করতে পারেন অথবা আপনি হচ্ছে সরাসরি ওপেন করতে পারেন। এইখানে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন যে কোনো অ্যাকাউন্ট দিয়ে, অর্থাৎ হচ্ছে আপনি যে কোনো ব্রাউজার দিয়ে অ্যাকাউন্টটা কমপ্লিট করতে পারবেন। শুধুমাত্র হচ্ছে এটাকে কাজ করার জন্য আপনার যে এক্সট্রাকশনটা প্রয়োজন পড়বে সেই এক্সট্রাকশনটা ব্যবহার করার জন্য অবশ্যই আমাদের মিসেল ব্রাউজারটা প্রয়োজন পড়বে। তো প্রথমে হচ্ছে এখানে আমি আসলাম, সার্চ বারে গিয়ে আমি হচ্ছে লিঙ্কটাকে পেস্ট করে দিলাম, দিয়ে লিঙ্কটাকে আমি এখান থেকে ওপেন করব। ওপেন করার পর যথারীতি প্রথম অবস্থায় আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো এখানে অ্যাকাউন্টটা তৈরি করব। কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হয়, প্রথমে যখন আপনি লিঙ্কটাতে প্রবেশ করবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। প্রথমে আপনাকে যেটা করতে হবে অ্যাকসেপ্ট অল এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে এখানে দেখবেন একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মটার মধ্যে প্রথম রয়েছে এখানে আপনাকে জিমেইল দিতে হবে, এখানে একটা জিমেইল দিবেন, এখানে একটা ইউজার নেম দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। দেন হচ্ছে এখানে যে রেফার কোড, রেফার কোডটা অবশ্যই দিবেন, তাহলে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে। সো এখানে আপনাকে এই টিক চিহ্নগুলো তুলে দিতে হবে, যথারীতি ক্যাপচারে ফিল আপ করে রেজিস্টারে ক্লিক করতে হবে। সো আমি আমার অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে তারপর হচ্ছে কাজটা কমপ্লিট করতেছি, একটু ওয়েট করেন। ওকে, সো আমি আমার জিমেইলটি দিয়ে দিয়েছি। এখানে আপনি ইউজার নেম লিখে দিতে পারেন, অর্থাৎ আপনার মতো করে সেট করতে পারেন, অথবা চাইলে আপনি পরে ওইটাকে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে হচ্ছে জেনারেট ইউজার নেম, অর্থাৎ এখানে অটোমেটিক একটা ইউজার নেম বসে গিয়েছে, সেটা আমি দিয়ে দিয়েছি। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি, এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ডটা এখানে ইউজ করেছি।
দেন হচ্ছে নিচে রেফার কোড যেটা রয়েছে সেটাই এখানে থাকবে। তারপর এখানে টিক চিহ্ন তুলে দিব, দেন এখানে টিক চিহ্ন তুলে দিব, দেন আই এম রট এ রোবট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমাকে বলছে মোটর সাইকেল সিলেক্ট করার জন্য, যেখানে যেখানে মোটর সাইকেল সেটা আমাকে সিলেক্ট করতে হবে। দেন এখানেও মোটর সাইকেল সিলেক্ট করতে বলছে, আমি মোটর সাইকেল সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করে দিচ্ছি, এটা হয়নি। ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলছে, আমি সিলেক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে আবারও ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলছে, আমি সিলেক্ট করে দিলাম। দেন ভেরিফাইড হয়ে যাওয়ার পর এবার রেজিস্টার অপশনটাতে ক্লিক করে দিতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করে দিলে একটু ওয়েট করতে হবে, আমার ইউজার নেমটা অলরেডি হচ্ছে নেওয়া আছে তাই এটা নিচ্ছে না। সো আমি এখান থেকে হচ্ছে আমার একটা ইউজার নেম নিজেই সেট করে দিচ্ছি। ওকে, আমি আমার নিজের মতো করে একটা ইউজার নেম সেট করে দিয়েছি। এবার আই এম নট এ রোবটে ক্লিক করে দিতে হবে। আবারও বলছে হচ্ছে মোটর সাইকেল সিলেক্ট করার জন্য, এখানে মোটর সাইকেল নাই তাই আমি এটাকে সিলেক্ট করলাম না। এবার এখানে মোটর সাইকেল দেখতে পাচ্ছি, ক্লিক করে দিচ্ছি, এটা আবারও এখান থেকে মোটর সাইকেল সিলেক্ট করে দিচ্ছি। নেক্সট, দেন হচ্ছে আবার মোটর সাইকেল, আমরা হচ্ছে এটাকে পুরোটাই সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে ভেরিফাইতে ক্লিক করে দিচ্ছি, এটাও হয়নি। সো আমরা আবারও দিচ্ছি ট্রাফিক লাইট। দেন এবার রেজিস্টারে ক্লিক করব, একটু ওয়েট করতে হবে। দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুল। সো রেজিস্টার যখন হয়ে যাবে, দেন হচ্ছে আমাদেরকে এখানে একটা জিমেইল ভেরিফাইড করতে হবে। এখানে দেখুন আমাদেরকে হচ্ছে যে জিমেইলে একটা মেইল পাঠাইছে, সেই মেইলটাতে গিয়ে আমাদেরকে ভেরিফাইড করতে হবে। সো মেইলে যেতে হবে, আমাদেরকে মেইলে যাব। সো মেইল থেকে হচ্ছে মেইলটাকে ভেরিফাইড করব। দেন ভেরিফাইড করার পর বাকি কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আমার মেইলটাতে প্রবেশ করেছি, উপরেই দেখতে পাচ্ছেন গ্রাস ফাউন্ডেশন থেকে একটা মেইল পাঠানো হয়েছে। এই মেইলটাকে আমরা ওপেন করব। ওপেন করলে এখানে দেখতে পারবেন লেখা আছে কনফার্ম ইওর জিমেইল, কনফার্ম ইওর জিমেইলে ক্লিক করে দিবেন। দিলে আপনি যে কোনো ব্রাউজার থেকে পারেন। সো আমি যেহেতু মেসেজ থেকে করতেছি তাই মেসেজ ব্রাউজারটাই ওপেন করে দিচ্ছি। মেসেজে ওপেন করার পর এখান থেকে একটু ওয়েট করলে আমাদের মেইলটা ভেরিফাইড হয়ে যাবে। সো এখানে ওয়ালেট কানেক্টের একটা বিষয় রয়েছে। সো আমি আপনাদেরকে লাইভ ওয়ালেটটা কীভাবে কানেক্ট করতে হয় সেটাও দেখিয়ে দিব। এখানে দেখতে পারবেন ওয়েলকাম, আমাদের এখানে জিমেইলটা ভেরিফাইড হয়ে গিয়েছে। এবার রিটার্ন টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলে যথারীতি আমাদের এখানে ইউজার নেম অথবা জিমেইল দিয়ে যেটা দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম সেই অ্যাকাউন্টের হচ্ছে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে। আমি লগ ইন করে নিচ্ছি। আমি আমার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবার দেখুন অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলেই আমাদের গ্রাস অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর আমাদের এখানে হচ্ছে দেখুন এখানে বলা আছে লিঙ্ক ইওর সলোনা ওয়ালেট, অর্থাৎ সলোনা ওয়ালেটটা আমাদেরকে কানেক্ট করতে হবে। সো সলোনা ওয়ালেটটা একটু পরে কানেক্ট করতেছি, তার আগে আমাদের ভেরিফাইড করতে হবে, অর্থাৎ এখানে আর্নিংটা শুরু করে দিতে হবে। সো আর্নিংটা শুরু করার জন্য এখানে দেখতে পারবেন কানেক্ট অপশন, আপনি যখন কানেক্টে ক্লিক করে দিবেন, কানেক্টে ক্লিক করলে আপনাকে এখান থেকে হচ্ছে অন্য একটা পেজে নিয়ে যাবে। এখানে আসলে আপনি হচ্ছে কম্পিউটার দিয়েও মাইনিং করতে পারেন এবং হচ্ছে আপনি আপনার ফোন থেকেও করতে পারেন। সো আমি যেহেতু মানে কম্পিউটার থেকে ইউজ করতেছি না, আমি ফোন থেকেই করব। তাই এখানে আসলে আমাদেরকে এখানে প্রথমে তো হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্টটা লগ ইন করে কানেক্ট করতে হবে। সো এইবার যেটা করতে হবে, সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম পোস্টে আবারও চলে আসুন। টেলিগ্রাম পোস্টে আসার পর এখানে দেখতে পারবেন এক্সট্রাকশন লিঙ্ক দেওয়া রয়েছে, এই এক্সট্রাকশন লিঙ্কটাকে কপি করবেন। কপি করে আবারও মানে সরাসরি আপনাকে মেসেজ ব্রাউজারে আসতে হবে। আসার পর এইখানে সার্চ বারে গিয়ে সেই এক্সট্রাকশনের লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে ইন্টার করে দিবেন। ওকে, সো ইন্টার করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখুন আমাদেরকে একটা এক্সট্রাকশন ডাউনলোড করতে হবে। এই এক্সট্রাকশনটা ডাউনলোড করার জন্য এই যে এখানে পিচ্ছি করে দেখতে পারবেন লেখা আছে অ্যাড টু ক্রোম, এই অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে একটা পারমিশন চাইবে, জাস্ট এখান থেকে ওকে অপশন, ওকে অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এই এক্সট্রাকশনটা ডাউনলোড হতে একটু সময় লাগবে। ডাউনলোড হয়ে গেলে এখানে যখন লেখা আসবে রিমুভ টু ক্রোম, এখানে যে এখন এই যে জুম করে দেখাচ্ছি, এখানে যখন দেখবেন লেখা আসবে রিমুভ টু ক্রোম, তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার এক্সট্রাকশনটি ডাউনলোড হয়ে গিয়েছে। সো এক্সট্রাকশনটি ডাউনলোড হয়ে গেলে আপনাকে হচ্ছে এক্সট্রাকশনটি লগ ইন করতে হবে। সো এক্সট্রাকশনটি দেখার জন্য এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন গার্স নাইট মোড, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে দুটি অপশন দেখতে পারবেন, এখানে রেজিস্টার উইথ ইমেইল এবং হচ্ছে লগ ইন। যেহেতু আমরা অ্যাকাউন্ট অলরেডি করে ফেলেছি, আমাদেরকে এখানে লগ ইন করতে হবে। সো লগ ইন করার জন্য এখানে জাস্ট লগ ইন অপশন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আমাদেরকে আবারও হচ্ছে লগ ইন পেজে নিয়ে যাবে। লগ ইন পেজে যাওয়ার পর আমাদেরকে এখানে অ্যাকাউন্টটাকে আবারও সেমভাবে
লগ ইন করে নিতে হবে। সো লগ ইন করার জন্য এখানে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। সো আমি এটা লগ ইন করে নিচ্ছি। ওকে, আমি আমার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে, আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হতে একটু সময় দিতে হবে। সো অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। এখানেও কিন্তু আমাদেরকে পপ আপের মাধ্যমে জানাই দিচ্ছে লিঙ্ক ইউর সলানা অ্যাড্রেস। সো সলানা অ্যাড্রেসটা আমাদেরকে ওয়ালেটে কানেক্ট করতে হবে এবং ভেরিফাইড করতে হবে। সো এটা আমরা পরেও করতে পারবো, এটা পরে করে নিচ্ছি। আমাদের আগে আর্নিংটা স্টার্ট করতে হবে। এখানে দেখুন, আমাদের এটা কানেক্ট হয়ে যাওয়ার সাথে সাথেই আমাদের কিন্তু এখানে আর্নিংটা শুরু হয়েছে। সো আমরা যখন এখানে রিফ্রেশ দিব, আমি আবার একটা রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দিলে দেখতে পারবেন আমার এখান থেকে যে পয়েন্টটা আর্নিং হয় এই পয়েন্টটা কিন্তু বেড়ে যাবে। সো এখানে মূলত আপনাকে হচ্ছে এই যে ব্রাউজারটা আপনি ইউজ করেন, এই ব্রাউজারটা ইউজ করার ফলেই আপনাকে হচ্ছে এখানে একটা পয়েন্ট কালেক্ট করতে দিবে। এই পয়েন্টটা থেকে মূলত কনভার্ট হয়ে টোকেনে রূপান্তর হয়। সো এখানে দেখতে পারলেন আমার কিন্তু এখানে পয়েন্টটা বাড়তি হচ্ছে, অর্থাৎ আর্নিং হচ্ছে। সো এটা হচ্ছে আপনি এখানে কানেক্ট দেখতে পাচ্ছেন, আমার এখানে আর্নিং হচ্ছে 1 গুণ। সো আপনি কত গুণ থাকবেন সেটা হচ্ছে যে আপনার ইন্টারনেটের উপর নির্ভর করবে এবং ইন্টারনেটের গতি কীরকম, গতিসীমা কীরকম সেটার উপরে এখানে নির্ভর করবে। ওকে, পাশাপাশি এখন দেখতে পারবেন এখানে ম্যান আইকন রয়েছে। ম্যান আইকনে যাবেন। ম্যান আইকনে গেলে আপনাকে হচ্ছে যে এখানে অ্যাডভান্স সেটিংস বলে একটা অপশন পাচ্ছেন। এই যে এখানে দেখতে পারবেন অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পারবেন পুশিং শেয়ার, এখানে ক্লিক করবেন। দিলে এখানে দেখতে পারবেন 10 মিনিট, 1 ঘন্টা, 6 ঘন্টা, 1 দিন। আপনি এটা কি করবেন, 1 দিন সিলেক্ট করে সেভ করে দিবেন। তাহলে 24 ঘন্টায় আপনি লাইনে না থাকলেও এখানে আপনার আর্নিংটা জেনারেট নিজে থেকেই হয়ে যাবে। সো এখানে দেখতে পারবেন রিউজ মি শেয়ার। ওকে, সো এবার হচ্ছে আমাদেরকে এখানে সলানা ওয়ালেটটা কানেক্ট করতে হবে। সো সলানা ওয়ালেটটা কানেক্ট করার জন্য যা করতে হবে আমি খুঁজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সলানা ওয়ালেট কানেক্ট করার জন্য নিচের দিকে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে, এই যে এখানে বক্সের মতো, এই বক্স অপশনে ক্লিক করতে হবে। বক্সে ক্লিক করলে আমাদের এখানে জিমেইলটা অলরেডি ভেরিফাইড করা হয়েছে। এবার দেখুন ভেরিফাইড ওয়ালেট অ্যাড্রেস আমাদেরকে ভেরিফাইড করতে হবে। তো ওয়ালেট অ্যাড্রেসটা ভেরিফাইড করার জন্য আপনি যখন এটার উপরে ক্লিক করবেন, এই ওয়ালেট ভেরিফাইড এখানে যখন ক্লিক করে দিবেন, একটু ওয়েট। আচ্ছা, এখানে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করবেন, আচ্ছা এই যে নিচে দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট, এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপনাকে সলানা ব্লক চেইনের যে ওয়ালেটগুলো সেগুলোর ভিতরে আপনি প্যান্থম ওয়ালেট কানেক্ট করতে পারেন, সলফিলার কানেক্ট করতে পারেন, ওকেএক্স করতে পারেন, বিটগেটও করতে পারেন, গেট ডোটাও করতে পারেন। সো আমি আপনাকে সাজেস্ট করবো প্যান্থম ওয়ালেটটা কানেক্ট করার জন্য। প্যান্থম ওয়ালেটের এক্সট্রাকশনটা হচ্ছে আপনি এইখানেই অ্যাড করতে পারবেন, অর্থাৎ এই মিসেস ব্রাউজারই অ্যাড করতে পারবেন। সো কীভাবে অ্যাড করবেন, এখানে সার্চ বারে গিয়ে সার্চ দিবেন PHANTHOM, প্যান্থম এক্সট্রাকশন। প্যান্থম এক্সট্রাকশন লিখে যখন সার্চ দিবেন দেখতে পারবেন এই ওয়ালেটের এক্সট্রাকশনটা চলে আসবে, অর্থাৎ গার্সের যে এক্সট্রাকশনটা অ্যাড করলেন সেমভাবে আপনাকে এই ওয়ালেটটাও এক্সট্রাকশনটা অ্যাড করতে হবে। আমি হচ্ছে আপনাদের সামনে লাইভ এক্সট্রাকশনটা অ্যাড করে আপনাদেরকে ওয়ালেটটাও কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি। সো এখানে যে প্রথম লিঙ্কটা পাচ্ছেন এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে এই যে এখানে দেখতে পারবেন প্যান্থমের এক্সট্রাকশনটা চলে আসবে। আসার পর যথারীতিভাবে ওই যে আগে যেভাবে অ্যাড করেছিলেন সেইভাবে হচ্ছে আপনি অ্যাড করে নেবেন। এখানে দেখুন অ্যাড টু ক্রম, এখানে ক্লিক করবেন, দেন এখানে ওকেতে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। ওয়েট করলে হচ্ছে যে এটাও হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। সো আমি ডাউনলোড হয়ে যাওয়া অবধি ওয়েট করি। আচ্ছা, এক্সট্রাকশনটা অ্যাড হয়ে গেলে দেখতে পারবেন রিমুভ টু ক্রম এখানে লেখা আসবে, তখনই বুঝে নেবেন আপনার এক্সট্রাকশনটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। সো এক্সট্রাকশনটা ডাউনলোড হয়ে গেলে এটা অটোমেটিক মানে হচ্ছে ওপেন হয়ে যেতে পারে। যদি ওপেন না হয় এখানে ক্লিক করে দিবেন, দিলে এই যে এখানে দেখতে পারবেন প্যান্থম ওয়ালেট, এটা হচ্ছে ওপেন করে নিলেই হবে। সো আপনি এখান থেকে চাইলে নতুন করে একটা ওয়ালেট খুলে নিতে পারেন, অথবা চাইলে আপনি এখান থেকে একটা ওয়ালেট ইনপুট করতে পারেন। সো যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে, সেই ক্ষেত্রে আমি হচ্ছে এই অ্যাকাউন্টের ব্যাকআপ কি দিয়ে এটাকে ইনপুট করে দেন হচ্ছে আপনাদের সাথে লাইভ হচ্ছে কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো আমি আমার সলানা ওয়ালেটটি ক্রিয়েট করে নিয়েছি। সলানা ওয়ালেটটি ক্রিয়েট করার পর এইবার আমরা গ্রাস মাইনিং এর সাথে ওকেএক্স হচ্ছে ওয়ালেটটা মানে হচ্ছে সল ওয়ালেটটা কানেক্ট করব। সো সল ওয়ালেটটা কানেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা সরাসরি গ্রাস মাইনিং এ চলে যাব। তার জন্য এখানে যে গ্রাস নাইট এখানে চলে যাব, এখানে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে ওয়ালেটটাকে কানেক্ট করব। অর্থাৎ ওয়ালেটটাকে কানেক্ট করার জন্য আমরা হচ্ছে এটার মেন আইকনে ক্লিক করতে পারি। আচ্ছা, এখানে না, কানেক্ট গ্রাস আমাদের হচ্ছে মেন ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ গ্রাসের যে মাইনিং এই ওয়েবসাইটে যেতে হবে। আমরা গ্রাস মাইনিং এই ওয়েবসাইটে প্রবেশ করে নিচ্ছি।
আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের কোনো প্রবলেম না হয়, এটা প্রবলেম ফেস করতে না হয়। ওকে, সো এটা করতেই হবে আপনাকে এলিজিবল থাকার জন্য অর্থাৎ পেমেন্ট নেওয়ার জন্য, এটা করতেই হবে। এখানে দেখুন আমার পয়েন্ট কিন্তু বাড়তেছে, অর্থাৎ আমি যত বেশি কাজ করব, যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবো, তত বেশি আপনার পয়েন্টটা কালেক্ট হবে। সো যেটা বলেছিলাম, ওয়ালেটটা কানেক্ট করতে হবে, এখানে বক্স অপশনে ক্লিক করে দিবেন, দিলে এখানে কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন, দিলে আমরা হচ্ছে যে এখানে প্যান্থম ওয়ালেটটা সিলেক্ট করব। দেন প্যান্থমে যখনই আপনি ক্লিক করে দিবেন, ক্লিক করলে আপনার হচ্ছে ইয়াতে নিয়ে যাবে, অর্থাৎ কি বলে জানি ওই প্যান্থম ওয়ালেটে নিয়ে যাবে। যাওয়ার পরে এখানে কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন, কানেক্টে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন এখানে একটা টিক চিহ্ন তুলে দিবেন, দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। ভেরিফাইতে ক্লিক করলে আবারও হচ্ছে প্যান্থম ওয়ালেটে নিয়ে যাবে, গিয়ে প্যান্থম ওয়ালেট থেকে আমাদেরকে এটাকে কনফার্ম করে দিতে হবে। সো আমি এখানে কনফার্ম করে দিব, কিন্তু এখানে হালকা কিছু সলভের প্রয়োজন আছে, এটা যেটা বলতেছে এখানে, সরি, আমাদের এখানে একটু সলভ প্রয়োজন হবে, এই সলটা আমাদের দরকার। এই সলভ ছাড়া হচ্ছে যে এটা হচ্ছে যে ভেরিফাইড করা যাবে না। সো এটা সলভ নিয়ে আমি হচ্ছে যে এখানে পরবর্তীতে ভেরিফাইড করে নিব। সো এটা আশা করি সকলেই পারবেন। জাস্ট খালি এখানে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করলেন সেই ওয়ালেটটাতে হালকা কিছু পরিমাণ সলভ নিবেন, যেহেতু আমি এটা নতুন খুলেছি, তাই ওয়ালেটটা অ্যাক্টিভেশন করার জন্য হালকা 2-4% মতো সল নিয়ে দেন হচ্ছে যে কানেক্ট করবেন এবং ভেরিফাইড করে নেবেন। তো এটাই হচ্ছে কাজ, এখানে আর কোনো কাজ নাই, এখানে আর দেখানোর মতো কিছু নাই। জাস্ট এখান থেকে আপনি হচ্ছে যে এইভাবে কালেক্ট করতে থাকবেন পয়েন্ট, যখন আপনার পয়েন্ট কালেক্ট হয়ে যাবে, অর্থাৎ এই কি বলে এয়ারড্রপটা শেষ হয়ে যাবে, তখন আমাদেরকে রেশিও হিসাবে পয়েন্ট থেকে টোকেনে রূপান্তর করে দিবে, সেই টোকেনই হচ্ছে যে আমাদেরকে মার্কেটে সেল করা যাবে এরকম সুযোগ করে দিবে। যেহেতু প্রথম রাউন্ডে পেমেন্ট করে দিচ্ছে, সেকেন্ড রাউন্ডে ভালো পরিমাণ আর্নিং দিবে এবং 17% মাইনিং রেওয়ার্ডের জন্য থাকছে। সো কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করবেন। সো যদি কোনো প্রবলেম থাকে বা বুঝতে পারতেছেন না, এমন যদি কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারেন, সেখান থেকে আপনার হেল্প আমরা করে দেওয়ার চেষ্টা করবো। সো ধন্যবাদ, ভালো লাগেন।